অ্যাপল ওয়াচ অ্যাপল ইনকর্পোরেশনের তৈরি স্মার্ট ওয়াচের একটি সিরিজ। আইফোন অপারেটিং সিস্টেম আইওএস এবং অ্যাপলের অন্যান্য পণ্য ও সেবার পাশাপাশি ফিটনেস ট্র্যাকিং, ওয়্যারলেস টেলিকমিউনিকেশন ও স্বাস্থ্যভিত্তিক তথ্য দেওয়ার উপযোগী করে তৈরি এই অ্যাপল ওয়াচ। 2015 সালের এপ্রিলে বাজারে আসে বিশেষ ফিচার সম্পন্ন এই ঘড়ি। খুব দ্রুতই সর্বাধিক বিক্রিত ওয়্যারেবল ডিভাইস হয়ে ওঠে এটি। 2015 সালের কেবল দ্বিতীয় প্রান্তিকেই প্রায় 42 লাখ অ্যাপল ওয়াচ বিক্রি হয়। সে সময় ধারণা করা হয় 2020 সালের ডিসেম্বর নাগাদ 10 কোটিরও বেশি মানুষ ব্যবহার করবে এই ঘড়িটি। ব্যবহারকারীদের মতে এটি একটি জীবন রক্ষাকারী ডিভাইস। এটিতে আধুনিক ইসিজি মেশিনের চেয়েও বেশি ফিচার থাকে। বিভিন্ন সেন্সর এবং সক্ষমতা এর ব্যবহারকারীকে এবং শরীরের কোনো সমস্যার সম্ভাব্য জরুরি পরিষেবাগুলোকে শনাক্ত করে সতর্কতা তৈরিতে ভূমিকা পালন করে। অ্যাপল ওয়াচে ইমার্জেন্সি SOS নামে একটি সুবিধাও দেয়া থাকে। ঘড়ির পাশে থাকা বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবাদাতার নম্বরে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে বিপদবার্তা চলে যায়। বহুমুখী ব্যবহারযোগ্য ঘড়িটির কারণে প্রাণ বেঁচেছে অনেকেরই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইলেকট্রিক বাইক দুর্ঘটনায় চালক মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অ্যাপল ওয়াচ জোরে আছাড় খাওয়ার বিষয়টি শনাক্ত করতে পেরে 911-এ ব্যবহারকারীর অবস্থান জানিয়ে জরুরি বার্তা পাঠায়। দ্রুত চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে যান ওই চালক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসে কলাম্বিয়া নদীতে সাঁতার কাটতে নেমে পাথরে পা আটকে যায় এক নারীর। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে হাতে থাকা অ্যাপল ওয়াচের সাহায্য নেন তিনি। ঘড়িটির পাশে থাকা বাটন কিছুক্ষণ চেপে ধরে বিপদ বার্তা পাঠান উদ্ধারকারীদের কাছে। এমন নজিরবিহীন ঘটনা অনেক, আর এটি বাস্তবেই সম্ভব হয়েছে কেবল প্রযুক্তির নতুন এই আবিষ্কার অ্যাপল ওয়াচের কারণে। বিপজ্জনক কিছু ঘটে যাবার আগে বা পরপরই যদি কোনো আভাস পাওয়া যায় তাহলে দ্রুত পদক্ষেপ নিলে তা জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।